মানুষ যদি ব্যাঙের মতো করে লাফাইতো বা হাঁটতো তবে কেমন হতো? নিশ্চয়ই বেশ ইন্টারেস্টিং লাগতো। ঠিক সেই ভাবনা থেকেই আজকের খেলা ব্যাঙের দৌড়। আপনাদের আরেকটা এক্সাইটিং খেলায় প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন পাঁচজন প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করছিল। প্রথম ম্যাচ দুইজন কিন্তু ইতিমধ্যে আউট হয়ে গেছে এবং আরেকজন হাল ছেড়ে দিয়েছে, বাকি রয়েছে দুইজন। দুই পরবর্তী রাউন্ডে বা ফাইনালে যাবে কিন্তু শেষ করা দুইজন করে। একজন কিন্তু ইতিমধ্যে অনেক আগায় আছে, সে এবং ফার্স্ট হয়ে গেছে এবং আরেকজন পিছনে। আমরা দ্বিতীয় ম্যাচের জন্য দেখতে পাচ্ছি প্রতিযোগীদের যারা এই খেলায় অংশগ্রহণ করতেছে। টোটাল পাঁচজন ছেলে এই ম্যাচে। ম্যাচটা শুরু হওয়ার পথে শুরু হয়ে গেল এবং একজন কিন্তু শুরুতেই ভূপাতিত হয়ে গেছে। দেখার বিষয় বাকিরা এখন কি করে। আর একজন কিন্তু ভূপাতিত হয়ে গেছে, একজন কিন্তু লাফায় লাফায় ব্যাঙের মতো লাফায় লাফায় অনেক দূর আগায় আসতেছে। আরেকজন পিছনে ব্যাঙের মতো হাঁটে হেঁটে 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 আসলে যেমন হয় সেভাবে আসতেছে। এই পরিশ্রমী খেলাটা প্রাণপণে শেষ করার প্রচেষ্টা। দেখা যাক, হ্যাঁ অবশেষে আমরা এই রাউন্ডের কোয়ালিফাইং রাউন্ডে বিজয় পেয়ে গেছি এবং আমরা পরের রাউন্ডের প্রতিযোগিতায় দেখতে পাচ্ছি যারা এই খেলায় অংশগ্রহণ করতেছে। টোটাল ছয়জন, তিনজন মেয়ে এবং তিনজন ছেলে এই খেলায় অংশগ্রহণ করতেছে। কোন দুইজন যাবে ফাইনাল রাউন্ডে দেখার বিষয়। খেলাটা শুরু হওয়ার পথে, হ্যাঁ অবশেষে খেলাটা শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় কে এগিয়ে যেতে পারে। একজন কিন্তু ইতিমধ্যে হাল ছেড়ে দিয়েছে, আরেকজন মেয়ে কিন্তু ভূপাতিত হয়ে গেছে, বাকি রয়েছে দুইজন ছেলে দুইজন মেয়ে এবং আরেকজন মেয়ে কিন্তু সেও হাল ছেড়ে দিয়েছে, বাকি রয়েছে একজন মেয়ে, সেও কিন্তু হাল ছেড়ে দিল। এখন দুইজন ছেলে আছে, যে দুইজন ছেলের মধ্যেই প্রতিযোগিতা হচ্ছে, তারাই যাবে পরের রাউন্ডে। প্রাণপণ প্রচেষ্টা চলতেছে খেলাটা শেষ করার এবং একজন ছেলে কিন্তু অনেক সামনে আছে এবং সে সামনে থেকেই অবশেষে খেলাটা শেষ করল। আর একজন আমরা পিছনে দেখতে পাচ্ছি, দুর্বল ব্যাং, মনে হচ্ছে শীতে নিদ্রায় ছিল যার কারণে গত ছয় মাস খাইতে পারেনি, গায়ে শক্তি নাই, এজন্য আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে সীমারেখার দিকে চলে আসতেছে। অবশেষে সেও ক্রস লাইনটা পার করছে। অবশেষে আমরা ফাইনাল রাউন্ডে ছয়জন প্রতিযোগী যারা এই খেলায় অংশগ্রহণ করতেছে তাদের দেখতে পাচ্ছি। ছয়জন ছেলে, এদের মধ্যেই কোনো একজন হবে বিজয়ী। দেখার বিষয় এই ছয়জনের মধ্যে কী হয় জয়ী। খেলাটা শুরু হওয়ার পথে, হ্যাঁ অবশেষে খেলাটা শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় কে এগিয়ে যেতে পারে। চলছে ছয়জনের মধ্যে প্রাণপণ প্রচেষ্টা এবং একজন কিন্তু ভূপাতিত হয়ে গেছে, সে কিন্তু এই খেলা থেকে আউট হয়ে গেল। বাকি রইল পাঁচজন, তাদের মধ্যে প্রতিযোগিতা চলতেছে। পিছনে ছেলেজন দ্বিতীয়জন কিন্তু ইতিমধ্যে কয়েকবার পড়ে গেছে, সে কিন্তু এই খেলা থেকে বাদ এবং সামনের প্রতিযোগী প্রাণপণ প্রচেষ্টা করে গেল কিন্তু তারপরেও হাল ছাড়ল না। অবশেষে আমরা পেয়ে গেলাম আজকের এই ব্যাঙের দৌড় খেলার বিজয়ী সামিউর।